tem pouco. Ok. Bar. É quando já s square plus b square o nosso dano está sendo milho s square plus b square o nosso dano está lá a plus b whole square minus 2ab. তাহলে আমরা এখানে কি লিখতে পারি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এটা লিখতে পারি x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 বাই x ইকুয়াল টু 7 অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab x x স্কয়ার এখন x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2 ওই পাশে হবে তাহলে 7 প্লাস 2 চিহ্ন পরিবর্তন হয়েছে x প্লাস 1 বাই x হোল স্কয়ার 7 এবং 2 যোগ করলে 9 আমাদের রেজাল্ট বের করতে হবে x প্লাস 1 বাই x এর মান তাহলে এটাকে আমরা যদি রুট দেই উপবেশ রুট এ স্কয়ার এ কাটা দ্যাটফর x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু রুট 9 এটা হবে 3 3 3 কে 9 a माइनस वन बाय एर मान क्या नंबर करते हो उद्दीपक के दवा से a प्लस वन बाय एर मान आम्रा a क्यूब माइनस वन बाय a क्यूब ये एर अनुशील ना तो लगले ये शम का टाइप बे ये जिन ना आम्रा इधर मान बाय करते हैं उनका स्क्वायर दिखो और उसी दम दिलो a प्लस b होल स्क्वायर माइनस फोर ab a प्लस b होल स्क्वायर माइनस फोर ab अर्थात a माइनस b होल स्क्वायर अनुसिद्धांत a माइनस b होल स्क्वायर अनुसिद्धांत हो a प्लस b होल स्क्वायर माइनस 4 ab এখন উদ্দীপক এর মান দেওয়া আছে 3 3 স্কয়ার মাইনাস a একাটা 4 এটা মান 3 3 কে 9 9 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 5 তা কার মান পেলাম পাইলাম a মাইনাস 1 বাই এর মান a माइनस वन बाय ए होल स्क्वायर मान हलो फाइव तो हम लोग जी ऊपर पर शे रोड दे ये रोड इस करे काटा दबे दरफोर a माइनस वन बाय ए इज उस रोड फाइव ए बार हम लोग मूलों को करें a क्यूब माइनस वन बाय a क्यूब बाकी a क्यूब माइनस वन बाय a क्यूब इधर उन्हें सीधा तो इगो a माइनस वन बाय a होल क्यूब प्लस थ्री इनटू a इनटू वन बाय a इनटू a माइनस वन बाय a और तब a क्यूब माइनस b क्यूब इधर उन्हें सीधा तो शायद इधर मिला से a माइनस b होल क्यूब प्लस थ्री a b a माइनस b a कैसे दिलो এখন এটার মান হলো রুট 5 কিউব প্লাস 3 ইনটু l এটার মান হলো a মাইনাস 1 বাই এর মান হলো রুট 5 এটা যেটা একটু আগে বের করেছিলাম a মাইনাস 1 বাই a ইনটু রুট 5 রুট 5 হোল কিউব মানে রুট 5 তিনবার তিনবার হলে এটা হবে 5 রুট 5 প্লাস 3 রুট 5 5 রুট 5 আর 3 রুট 5 যোগ করলে 8 রুট 5 এখানে 5 রুট হোল কিউব এর মানটা কিভাবে বের করতে হবে এটা তিনবার তাহলে দুইবার একসাথে লিখলাম আরেকবার আলাদা লিখলাম রুট এর স্কয়ার একা তাহলে 5 রুট 5 তাহলে আমরা ঘর সমাধান করব এবার গ করছি
গতে বলা আছে এট টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এট টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু 322, তাহলে এটা বামপক্ষ, বামপক্ষ এট টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এট টু দি পাওয়ার সিক্স, এটাকে আমরা লিখতে পারি এক কিউব স্কোয়ার প্লাস ওয়ান বাই এক কিউব স্কোয়ার, এখন এটা এস স্কয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্তের সাথে মিল হয়েছে, এস স্কয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হলো এফ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ, তাহলে এর পরিবর্তে আছে না এক কিউব আর বি পরিবর্তে আছে ওয়ান বাই এক কিউব, এক কিউব প্লাস ওয়ান বাই এক কিউব হোল স্কোয়ার এফ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, বিটা কাটা যায়, এখন আবার এটা এক কিউব প্লাস ওয়ান বাই এক কিউব এইটা আবার আমরা অনুসিদ্ধান্ত লাগবো ইকুয়াল টু এটা এক কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তের সাথে মিল হবে, এক কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হলো এফ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এফ প্লাস বি, তাহলে এখানে এর পরিবর্তে এক কিউব আর বির পরিবর্তে ওয়ান বাই এক কিউব, আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ, এক কিউব প্লাস ওয়ান বাই এক কিউবের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু ওয়ান বাই ইন্টু এ প্লাস ওয়ান বাই, অর্থাৎ এর পরিবর্তে এ আছে বির পরিবর্তে ওয়ান বাই এ, তারপর আছে মাইনাস টু, এখানে লিখলাম মাইনাস টু, এখন এইটার মান দুই নম্বর উদ্দীপকে থ্রি দেওয়া আছে, তার মান দুই নম্বর উদ্দীপকে থ্রি দেওয়া আছে, তাহলে থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু এ এটার মান হইল থ্রি, এখানে একটা ব্যাপার আছে যে এক কিউব প্লাস ওয়ান বাই এক কিউব এখানে হোল স্কোয়ার ছিল, তাহলে আমরা এই হোল স্কোয়ারটা বাদ করে গেছে সেকেন্ড ব্র্যাকেট দিয়া স্কোয়ারটা দিই, এই স্কোয়ারটা কোথায় থেকে আসছে এ স্কোয়ারটা, এই এক কিউব প্লাস ওয়ান বাই এক কিউব থেকে এই অংশটা আসছে আর এ স্কোয়ারটা হলো এটা মাইনাস টু, তাহলে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস টু, তিনবার গুণ তিন তিরিকা নয় তিন নয় সাতাইশ টোয়েন্টি সেভেন মাইনাস তিন তিরিকা নয় মানে নাইন হোল স্কোয়ার মাইনাস টু, বিয়োগ করলে এইটিন স্কোয়ার মাইনাস টু, আঠারো এইটিন এইটিন গুণ করলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর মাইনাস টু, বিয়োগ করলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু, এইটিন আর এইটিন গুণ করলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর মাইনাস টু, তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষের থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু সমান ডান পক্ষ, তাহলে আমরা কি করে দেখতে পারি তারপর বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি আবার তোমরা প্রথমে ভিডিওটি দেখবে, দেখে আবার পুনরায় নিজে নিজে ভিডিও অফ করে অঙ্কটি করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ।